Hi guys, welcome back to my channel. তো তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো এখন দুর্গা পূজো, তো সবাই আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পূজোটার জন্য। যে এই পূজোটার 5 দিন আমরা খুব আনন্দ করব, যেভাবে হোক সবাই মোটামুটি সবাই ভালোভাবে একসাথে সবাই পরিবারের সবাই মিলে কাটাবো। তো আমরাও সেটা আশা করি, আমিও সেটাই চাই। তো আজকে মহাপঞ্চমী, তো পঞ্চমীটা সকালটা শুরু করব। তো তোমাদের সাথে একটুখানি কথা বলিনি, তো আজকে আমি রান্না করব সেটাও দেখাবো, কোথায় কোথায় যাই সেটাও দেখাবো। ইচ্ছা আছে আজকে কল্যাণী ঠাকুর দেখতে যাওয়া, টুইন টাওয়ার, সবাই এত বলছে, এত ভিডিও করছে, ভাবছি আমরাও একটু যাবো। তো ছেলেটা খুব বায়নাও করছে, শরীরটা অতটা ভালো নেই, তাও যাবো ভাবছি। তো গেলেও ভাবছি রাত্রি 12টার দিকে বেরোবো, কেননা প্রচণ্ড ভিড় হচ্ছে। ভাবছি বাতকুল্লা হয়ে একবারে কল্যাণী হয়ে বাড়ি আসবো, সকাল হয়ে যায় যাবে, কিন্তু আজকে কমপ্লিট করবো টোটাল ঠাকুর দেখাটা। তো ভিডিওটা তো একদিনে দেখানো তোমাদের সম্ভব না, অনেকটা ভিডিও, তো আমি ভাবছি একটা একটা পার্ট পার্ট করে দেখাবো। তো সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। তো চলো আজকে দিনটা শুরু করি, ব্লগটা স্টার্ট করি। প্রথমে আমি দুধটা জ্বালিয়ে নেবো, কেননা যা গরম পড়ছে দুধ না নিলে দুধটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু চচ্চড়ি রান্না করবো। চচ্চড়ির জন্য ডাঁটা কেটেছি, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন, আলু, লঙ্কা, আর আমার ছোটো ছোটো জন্য দুটো পটল ভাজা কেটেছি। এই চচ্চড়ি করবো, তারপর করবো দেশি মুরগির মাংস রান্না করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটা একটা করে সবজি একটু ভেজে নিয়ে ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো। তো তোমরা দেখতে থাকো। আমার সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দেব, আর একটু ফুটলে তারপর জিরে গুঁড়ো দেবো, ব্যাস। আর একটু মিষ্টি, হালকা একটু চিনি দেবো। আমার চচ্চড়ি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে জলটা। তো এবার মাংসটা ধুয়ে নেবো আমি। দেশি মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে, কিন্তু মাংস একটু হাড় হাড় বেশি থাকে, কাঠি কাঠি লাগে, কিন্তু খুব টেস্ট, খুব স্বাদ হয় মাংসটা খেতে। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি নিচে পেঁয়াজ, অল্প রসুন, আদা, টমেটো একটুখানি কুচি কুচি করে কেটেছি, ওটা ভাজার সময় দেবো, আর টমেটো একটু বাটা মশলার মানে বাটনায় দেব। তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো একটু ভেজে নিই। নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে, টমেটোটা ভেজে, মশলা দিয়ে কষিয়ে তারপর মাংস দেবো।
নুন আর হলুদ তো আমি পরিমাণ মতো দেব, আমার যতটা প্রয়োজন, আমার যেটুকু মাংস সেই অনুযায়ী আমি নুন হলুদ দেব। আর এবার আমি দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাটা আমি ঘরে করে রাখি, কেননা বাজারের কেনা মশলা আমি কমই খাই, তো আমি জিরেও ঘরে গুঁড়ো করি একটু হালকা ভেজে, ধনেও তাই। আর লাস্টে নামানোর সময় আমি একটু হোমমেড গরম মশলাও দেবো। স্নান করে উঠলাম, চুলটা একদম ভিজে, শ্যাম্পু করেছি আজকে একটু, তো চুলটা শুকাই একটু পাখার তলায় বসি। আমাদের এটা তো বাদ করলার রোদ, তাই সকাল থেকে ঠাকুরগুলোকে যাচ্ছে এখান দিয়ে নিয়ে, অনেক মানে ঠাকুর নিয়ে যাচ্ছে যারা তৈরি করতে দিয়েছিল। নীহারিকা আর সুব্রতর খেলা চলছে এখন, এখন দুপুরবেলা, তো ওরা তো দুপুরের কিছুতেই শুতে চায় না দুজনের একজনও। দুজনা মিলে খেলা করছে, ঠাকুর পুজো পুজো খেলছে, তো একজনা পুজো করবে একজনা ঢোল বাজাবে, এইটাই ওদের খেলা। ভালোই সাজিয়েছে ঠাকুরটা, গণেশ ছিল ঘরে একটা, খেলে ওরা ওইটা নিয়েই ওরা খেলা করছে, ঘর টট বসিয়েছে, ভালোই পুজো টুজো করছে ওরা, দেখুন আপনারা। আস্তে আস্তে বাজা, আস্তে বাজা, আস্তে সুব্রত ঘোষ, সুব্রত ঘোষের বাবার নাম সুমঙ্গল ঘোষ, ওরা 100 বার ডেকে নিয়ে যাচ্ছে। ঠাকুরই উল্টে গেল তো, পুজোর সময় তো বাজালি ও পুজো করলো, তাহলে এবার তুই নিয়েছো, আগের দিন বিশ্বকর্মা ও নিয়ে গেছে, তুই থাক ক্যামেরা করিস, তার আজকে ও করুক, তুই ক্যামেরা কর, ওটা তুই বাজা আর ক্যামেরা কর। তুমি কোথায় গেছিলে বাজারে? রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, আমি আর আমার কর্তা দুজনাই, আমরা যাবো আজকে ঠাকুরের বাসন কিনতে আর একটু পার্লারে, কারণ আমাদের মন পাড়ায় যে মন্দিরটা আছে সেটার কটা বাসন কিনতে হবে, মানে আছে অল্প কিছু কিনবে,
তো দুজনে মিলে যাচ্ছি কিনতে, আর একটু পার্লারেও যাবো, যাওয়া হয়নি একদিনও। তো আমি রেডি হয়ে গেছি, যে আমি যে ড্রেসটা মানে এখন পরেছি এটা আমাকে 4 বছর আগে আগরতলার এক কাকু দিয়ে গিফট করেছিলেন, কিন্তু আমি পরতে পারিনি। আর এতদিন পরে আজকে মনে হলো ড্রেসটা পরতে হবে, তাই আজকে পরলাম। তো চলো যাওয়া। এটা শান্তিপুর বড় বাজার। তো আজকে তো পঞ্চমী, প্রচুর ভিড় আছে বাজারে। তো সবে দোকানগুলো লাইট জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি, আপনাদের দেখাই শান্তিপুর বড় বাজার। ঠাকুরের বাসন দেখলেই এত ভালো লাগে, কিনতে ইচ্ছে করে। তো ঠাকুরের বাসন কিনতে এসে আমি নিজের ঘরের জন্য কয়েকটা ঠাকুরের বাসন কিনে ফেললাম, আমার ভীষণ ভালো লাগে। এর আগে আমি একটা ব্লগে আমাদের পাড়ার ঠাকুরের তখন মাটির তৈরি হয়েছিল, তখন আপনাদের দেখিয়েছিলাম, অল্প একটু ভিডিও করে আমি তখন ঠাকুরের ওখানে গেছিলাম। তো আজকে দেখুন ঠাকুরটা আনা হয়েছে। তো আমার ছেলে শরীর খারাপের জন্য আমি তখন ঠাকুর নামানো হয়, তোলা হয়, তখন ভিডিও করতে পারিনি। তো আজকে আমি সন্ধ্যাবেলায় মন্দিরে আসলাম ঠাকুরটা নিয়ে এসে, খুব ভালো লাগছে দেখে। তো দেখাই আপনাদের, চলুন দেখা যাক ঠাকুরটা দেখায়। আমি বাড়ি চলে এসেছি, তো একটু রেস্ট নিই, চাটা খাই, রাত্রি 9টা বেজে গেছে, আবার রাত্রেবেলা বেরোবো ঠাকুর দেখতে।